ঢাকার সঙ্গে সুসম্পর্ক ধরে রাখতে চায় দিল্লি জয়শঙ্কর এস জয়শঙ্কর তিনি হচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী দর্শক এই বক্তব্যটা খুব গুরুত্বপূর্ণ আপনাদের নিশ্চয়ই মনে আছে লু ঢাকায় আসার আগে কিন্তু দিল্লি হয়ে তিনি ঢাকা আসেন এবং তার টিম আসে সকালে তিনি আসেন বিকালে তার কারণ হচ্ছে তিনি দিল্লিতে কথাবার্তা বলে এসছেন এবং সেই কথাবার্তার মধ্যে অবশ্যই বাংলাদেশ আছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই কি বার্তা দিতে পারেন বার্তা দিতে পারেন এটাই যে বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে বাংলাদেশকে বিরক্ত করা যাবে না বাংলাদেশকে ডিস্টার্ব করা যাবে না বাংলাদেশের প্রতি বৈরী মনোভাব প্রত্যাহার করতে হবে এটাই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বার্তা সম্ভবত ওই বার্তার পরেই ভারতের নীতি নির্ধারকদের অবস্থান পাল্টেছে সেই কারণেই আজকে জয়শঙ্কর বলছেন যে ঢাকার সঙ্গে তারা সুসম্পর্ক ধরে রাখতে চায় তো আগে এক সময় ভারত গাইড করেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বলেছে যে না বাংলাদেশে যেভাবে নির্বাচন হওয়া দরকার তারা সেভাবে করুক এখানে চাপাচাপি করা যাবে না যদি চাপাচাপি করে মার্কিন যুক্তরাষ্ট্র তাহলে ভারতের বলয় থাকবে না বাংলাদেশ চলে যাবে চীনের বলায় আহ সেটা মানে উভয়ের জন্য অর্থাৎ ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এটা ক্ষতি হবে এরপরে চুপ হয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র চুপ হলেও মার্কিন যুক্তরাষ্ট্র তার অবস্থান বদলায়নি সে হয়তো অপেক্ষায় ছিল এর মধ্যে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে ইউনুস সরকার এসছে তাদের সবচেয়ে পছন্দের ব্যক্তি পছন্দের সরকার তো এই সরকারের ব্যাপারে ভারতের মনোভাব সাথে সাথে পাল্টে গেল যেহেতু তাদের একমাত্র বাংলাদেশ বলতেই তারা শেখ হাসিনা এবং শেখ হাসিনা সরকারকে বোঝাতো সেটা যখন হাত ছড়া হয়ে গেল তখন তারা প্রমাদ গুনল তারা মনে করল যে এখন পাকিস্তান তারা ঢুকতে থাকবে এবং তাদের অবস্থানটা মানে পিছিয়ে যাবে অথবা পাঁচই আগস্টের শেখ হাসিনার পলায়নের সাথে সাথে দিল্লি মনে করতে থাকলো এটা তাদেরও একটা পরাজয় হয়েছে এর মধ্যে আর একটি সমস্যা হয়েছে যে শেখ হাসিনা যে সেখানে আশ্রয় নেওয়ার পর বাংলাদেশ অনেকগুলো মামলা হয়েছে সেই মামলায় যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে সেগুলো জমা হয়েছে মামলা হয়েছে থানায় সেই মামলার বিচার যখন শুরু হবে তখন ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে চাইবে বিশ্বের যে দেশেই থাকুক না কেন ঘটনাক্রমে শেখ হাসিনা এখন আছে দিল্লির কাছে সুতরাং দিল্লি যদি শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর বা প্রত্যার্পণ না করে তাহলে আবার টানা পড়ন শুরু হবে সব মিলিয়ে পরিস্থিতি যখন নাজুক তখন দিল্লি হঠাৎ করে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার দিল্লিরা অনিরাপদ তাদের উপর অত্যাচার হচ্ছে এই ধরনের একটা বেশ জোরে সোরে একটা আওয়াজ তুললো যদিও সেই আওয়াজ পরে আর টেকেনি এখন সেই আওয়াজ স্থিমিত হলেও দিল্লির সঙ্গে সম্পর্কটা স্বাভাবিক হয়নি কিন্তু যেহেতু বড় ক্যানভাসে মার্কিন যুক্তরাষ্ট্র এই আন্তর্জাতিক কূটনীতিকে দেখে সুতরাং তারা এখন চেষ্টা চালাচ্ছে যে এই অঞ্চলে যাতে চীন যাতে ঘাটি ঘাটতে না পারে সেই কারণে ভারত এবং বাংলাদেশের সম্পর্কটাকে জোড়া দেওয়া সেই জোড়া দেওয়ার লক্ষ্যে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ দেখা গেছে শুল্ক প্রত্যাহার একর জমি ফেরত এবং সীমান্তে কমে গেছে মধ্য দিয়ে এসবের ভারতও একটা বার্তা দিতে চাচ্ছে যে না তারা সুসম্পর্ক করতে চায় এর মধ্যে লু নিজে যেহেতু দুতীয়ালি করেছে সুতরাং সেই কারণে হয়তো পরিস্থিতি পাল্টেছে জয়শঙ্কর এন সঙ্গে সাক্ষাৎকার বলেছেন বাংলাদেশে যা হবে তা তাদের আভ্যন্তরীণ বিষয় আমরা বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক স্থিতিশীল রাখতে চাই প্রতিবেশী দেশগুলোর একে অপরের নির্ভরশীলতার উপর জোর দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎকারে জয়শঙ্কর বলছেন বাংলাদেশে যা হবে তা আভ্যন্তরীণ বিষয় উভয় দেশের জনগণের মধ্যে ভালো সম্পর্ক আছে যেটা আমি চাই সম্পর্কটা যেন এমনই থাকে অর্থাৎ সম্পর্কের ধারাবাহিকতা ছিল সেই ধারাবাহিকতা বজায় থাকে কথাটাই এস জয়শঙ্কর বলছেন এখন এই কথাটা কি তারা মুখে বলছেন নাকি মনে প্রাণে বলছেন এই বিষয়ে বোঝার জন্য জানার জন্য বা প্রমাণ পাওয়ার জন্য দর্শক আরো কিছুদিন অপেক্ষা করতে হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ